রজকিনী চণ্ডী দাস এক অমর প্রেমের মহাকাব্যের দুইটি চরিত্র, যেখানে মুখে কোনো কথা ছিল না, শুধু ছিল অন্তরে একজনের প্রতি আরেকজনের প্রেম ও ভালোবাসা। তাদের ভালোবাসাকে সামনে রেখেই রচিত হয়েছে অসংখ্য গান ও সিনেমা। বিখ্যাত কণ্ঠশিল্পী মান্নাদের কণ্ঠে আমরা সকলেই শুনেছি, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখেতে সেখানে থাকে না কোনো ভাষা। আবার উস্তাদ জালালউদ্দিন খাঁ লিখেছেন, যে যাহারে ভালোবাসে রে বন্ধু, ব্যবহারে যাই জানারে যাই বুঝা। আজ আপনাদেরকে নিয়ে যাব সেই রজকিনী চণ্ডী দাসের অমর প্রেম যেখানে রচিত হয়েছিল সেই জায়গায়। পাশাপাশি আপনাদেরকে দেখাবো এই অঞ্চলের মানুষের মুখে মুখে কিভাবে চর্চা হয় এই প্রণয়ের গল্প। রজকিনী রান্না করে কই মাছ নিয়ে যাচ্ছিল, খালের ভিতরে করে নিয়ে যাচ্ছিল চণ্ডী দাসরে খাওয়াবে বলে। তখন এই সমাজপতিরা পাশের থেকে ঘিরে ধরে যে রজকিনী কি নিয়ে যাই। তখন রজকিনী মানে বাসার তাগিদে ওই খালোই জলের ভিতরে চুবয়ে ধরে, চুবয়ে ধরলে ওই রান্না কই মাছ নাকি মানে তাজা হয়ে জলে চলে যায়। এর পাশাপাশি জানাবো কিভাবে যাবেন এই ঘাটে। মাগুরা শহর থেকে আমরা রওনা দিলাম রজকিনী চণ্ডী দাসের ঘাটের দিকে। পথে যেতে যেতে চোখে পড়বে সবুজ ধানের দিগন্ত জোড়া ফসলি মাঠ। শরতের আকাশে সাদা মেঘ আর দিগন্ত জোড়া মাঠ মনকে মুহূর্তেই ভালো করে দেয়। মাগুরা শহর থেকে খুলনার দিকে যেতে পথে দেখা মিলবে রজকিনী চণ্ডী দাসের ঘাটের সাইনবোর্ড। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে রজকিনী চণ্ডী দাসের যে ঘাট রয়েছে সেই ঘাটে যাওয়ার রাস্তার একটি সাইনবোর্ড। মাগুরা থেকে যশোর দিকে যাবেন প্রায় 25 কিলোমিটার দূরে এসে এই সাইনবোর্ডটি দেখতে পাবেন। আমরা রজকিনী চণ্ডী দাসের যে অমর প্রেমের যে কাহিনী জানি সেটি হয়েছিল এই মাগুরার দোবাখালি গ্রামে। এই সাইনবোর্ডের পিছনে যে রাস্তাটি রয়েছে এই বাম পাশ দিয়ে সেই গ্রামে যেতে হয়। বিশ্বরোড থেকে বাম দিকের রাস্তায় কয়েক কিলোমিটার দূরেই রজকিনী চণ্ডী দাসের ঘাট। পথে যেতে যেতে কয়েকজন মানুষকে জিজ্ঞেস করলাম রজকিনী চণ্ডী দাসকে নিয়ে। এই অঞ্চলের মানুষের হৃদয়ে গাথা রয়েছে রজকিনী চণ্ডী দাসের প্রেমের মহাকাব্যের কথা। রজকিনী চণ্ডী দাসের ঘাট কত দূর? ধূপাপাড়ায়, ওই ধূপাখালি নাম আর শতখালি বুঝেছো, তারপরে ওই পাশে যে ধূপাখালি নামটা ওই ওটা ধূপাদের বাসতি থাকলে ওই বলে একটা রজকিনী যে মেয়েটা ওই ওই জায়গায় নাকি সারাদিন কাপড় কাচিত, ধূপার মেয়ে কাপড় কাচিত। আর ওই চণ্ডী দাস নাকি একটা বকুল ফুলের গাছের ডালে বসে বসি ফেলে দাঁড়ায় থাকত, বসেই থাকত। তা 12 বছর পরে নাকি ওই ওই মেয়েটাই কথা কেছে যে কি বসিটি কি টিপ দিলে, তা হ্যাঁ মানে ওই মেয়েটার কথা শোনার জন্য এ ফোন তখন বসেছিল বুঝছো, এই আর কি। ক্লান্ত দুপুরে গ্রামের মানুষজন বিশ্রাম নিচ্ছেন চায়ের দোকানে, আর তাদের মুখে সারা দিন রাত চর্চা হচ্ছে রজকিনী চণ্ডী দাসের প্রেমের কথা। ওই চণ্ডীদাস রজকিনী ছিল এই দুয়াডার পূব সাইডে, ওপার হলো সেই চণ্ডীদাসের বাড়ি ওপার, আর এপার হলো সেই মহিলাটার এপার, ও কাপড় কাচত শুনেছি আমরা। তা 12 বছর পরে ওই বর্ষে ফেলে বসে থাকতো ওপারও, আর এপারও কাপড় কাচত। তা 12 বছর পরে আর কি ওই চণ্ডীদাসের কষ্টে আর কি এই মহিলা যে এরম কি মাছ কি ধরে, তা কাছে 12 বছর পরে একটা টিপ দিল। গ্রামবাসী বই পুস্তক না পড়লেও তাদের মুখে চর্চা হয় এই অমর প্রেমের কাহিনী। ঘাটটা আছে এই যে দক্ষিণ সাইডে আপনার 200 গাছ দূরে ওই গাছটার নিচে, ওখানে যে পানিতে তলায় আছে ওখানে ইট আছে। মাগুরার ডাক্তার তাশিকুজ্জামান এখান থেকে ইট নিয়ে গবেষক করে দেখে যে এটা সেই ইতিহাস, সেই জায়গা রজকিনী চণ্ডী দাসের সেই জায়গা, এটা 300 বছর আগের স্মৃতি। এখানে বহুত জায়গার থেকে লোক আসে, ভারত এবং অন্যান্য দেশের থেকে আসে দেখে, কিন্তু এখানে কিচ্ছু পায় না। এই জায়গাটার নাম হচ্ছে আপনার শালিকা, মাগুরা জেলা শালিকা থানা
শতকালের গ্রামে ধুবাখালি পাড়া, এখানে আছে রজগণীর, আছে চণ্ডীদাসের ভিটা এবং রজগণীর ভিটা। এরা বারো বৎসর চণ্ডীদাস বসি ভাই তো একদিন বলতিছে আপনার রজগণী যে এরকম মাছ কি ধরে, এই বারো বৎসর পরে একটা ঠোক দিল। এই বলে চণ্ডীদাস উত্তর দিল এবং তাদের বিবাহ এখানে হয় না, এখান থেকে উনারা চলে যায় ভারতে। ভারতে যাওয়ার পর ওখানে তাদের ওই বিয়ে শাদী হয়েছে কি না ওটা আমি ক্লিয়ার বলতে পারবো না, ওখানে ওরা চলে যায়। এরা জাত তো ভিন্ন ছিল, দুপার মেয়ে ছিল রজগিনী, চণ্ডীদাস ছিল বাহনের ছেলে, ব্রাহ্মণ উচ্চ বংশ ছিল, এই জন্যই ওদের বিয়ের ওই সময় দিত না। আগে আমাদের মুসলমানের ভিতরে ছিল ওরকম দিত না, এদের ভিতরে দিই নি, এই জন্যই ওরা এখান থেকে রাগের অনুভূতি ভীষণ ই করে চলে যায়, এখান থেকে বাইরে চলে যায় ভারতে। আমরা শুনেছি ভারতে আপনার শ্রী বৃন্দাবন নাকি গয়াখাসি, এখানে ওই নামটা শুনেছি ওখানে চলে যায়। আমাদের আফসোস সাধারণ জনগণের, এখানে যদি সরকার কিছু করে দিত তাহলে আমাদের উপকৃত হতাম আমরা সাধারণ জনগণ, এবং এখানে দেখার মতো কিছু হতো। এখন ডিসি সাহেব এবং খালি সাইনবোর্ডই দিয়ে গেছে। এই জায়গাটিকে কেন্দ্র করে আরও অনেক লোককথা প্রচলিত রয়েছে। এখনও এই এলাকার মানুষ বিশ্বাস করেন যে এইখানে যে খালটি রয়েছে তার পানি কখনো শুকাবে না। এখানে সাতটি সোনার নৌকা ছিল এবং আগের মানুষ সেগুলো দেখতে পেত। বিয়ের কোনো অনুষ্ঠান হলে এখানে লোকজন আসতো, এসে বলতো তার কি সরঞ্জামি বিয়ের থালাবাটি যাবতীয় কী কী লাগে, তখনই এই কথা বললে তখন এই নৌকায় করে ঘাটে চলে আসতো। আসার পরে আর কি ওখান থেকে তার অনুষ্ঠান শেষ করে আবার পেটে পরিষ্কার পরিচ্ছন্ন তো করে আবার রেখে যেত নৌকা, আবার তার জায়গায় সে চলে যেত। এমন তো অবস্থায় সর্বশেষে আর কি তখন এই বাবাই এক মহিলা নাকি একটা চামচ কি একটা বাটি রেখে দিছিল চুরি করে আর কি, রাখার পরে যখনই আর কি ওই আবার পর দিল, দেওয়ার পরে আর কি ওই নৌকা আর যায় না। তখন মহল্লাবাসী বা যারা ছিল যে কী ব্যাপার যায় না, তখন যাক সে বাবু ওই জিনিসটা আবার নাকি ফেরত দিয়েছে, দেওয়ার পরে ওই যে ডুবে গেল আর এই পর্যন্ত তার কোনো আসে নাই। এই ঘাট নিয়ে সবচেয়ে বেশি জানাশোনা রয়েছে আতিয়ার ভাইয়ের এবং একজন বৃদ্ধ নারীর। আতিয়ার ভাই আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন এবং জানাচ্ছেন নানা অজানা কথা। এসে গোপাল মন্দির ছিল এখানে, ওই রজগিনী চণ্ডীদাসের ওখানে চণ্ডীদাসরা পুজো করত, এখানে এই জায়গার থেকে এই বাড়িতে পুজো করে এইখানে তাদের ভিটা ছিল বসত বাড়ি। হ্যাঁ, এখানে তাদের ওই যে বসত বাড়ি ঠাড়ি আছে কিছু, আর এখানে এখন ব্রাহ্মণ উচ্চ পদের লোক এখন কিছু বসবাস করে তাদের বাসা বাড়িতে। এখন আমরা সেই ভিটাই আমরা দাঁড়ায় আছি এখন এই জায়গাটায়, সেই রজগণী চণ্ডীদাসের সেই ভিটাই। রজকিনী যে এই বসতভিটায় ছিলেন, এই যে যে স্থাপনাটি দেখছেন এটি হচ্ছে সেই মন্দিরের যে একটা স্মৃতিচিহ্ন সেটি এখানে বানিয়ে রেখেছেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে রজকিনীর ভিটা। রজকিনীরা ছিলেন একটু তুলনামূলক নিম্নবর্গের হিন্দু, এবং যে চণ্ডীদাসের কথা আমরা বলি তারা ছিলেন হচ্ছে ব্রাহ্মণ উচ্চ বংশের। এই বংশ নিয়ে তাদের মধ্যে হচ্ছে এক ধরনের দ্বন্দ্ব ছিল, যার ফলে এখানকার যারা মানুষ বিশ্বাস করেন এই গল্প যারা জানেন তারা বলেন যে এই জাতাজাতির ফলে তারা এই দেশ ছেড়ে একটা সময় ভারত চলে যায়। এরপর খুঁজতে খুঁজতে চলে এলাম দীপালী রানীর কাছে। হিন্দু ধর্মীয় শাস্ত্রে তার অনেক বেশি দখল রয়েছে, পাশাপাশি এই ঘটনা ও জায়গা নিয়ে সবচেয়ে বেশি জানেন তিনি। চণ্ডীদাস রজকিনী মানে এপারে রজকিনী বর্ষি ফেলতো, আর না রজকিনী কাপড় কাচতো, আর ওপারে চণ্ডীদাস বর্ষি ফেলতো বসে ওখানে, মানে ওরা কেউ কারোর সাথে কথা হইতো না তাই শুনি। তারপরে ওইভাবে মাছ ধরার ছলে বসে থাকতো চণ্ডীদাস, আর রজকিনী হলো কাপড় কাচতো। এই করতে করতে বারো বছর পরে নাকি রজকিনী একদিন বলে ঠাকুর মাছ কি ধরে, তখন চণ্ডীদাস উত্তর দেয় যে এই বারো বছর পরে একটা টিপ দিল। আরে চণ্ডীদাস সম্বন্ধে অনেক গান আছে বা কাহিনী আছে, ছট পুজো হয় ওতে সেই গানগুলো গাই, তারপরে মানুষের ওই বইও আছে তো। আর এইখানে আইসিয়ে যখন আমাদের এই শতখালি আসে হলো ভারতীয় সাংবাদিক আর বাংলাদেশের খুলনা বিভাগের সাংবাদিক, উনরা এসে সাতশো বছর আগের পুরাতন মানে এই চণ্ডীদাস রজকিনীর বাসভিটা বা এগুলো আর কি নির্ণয় করে। তো বাঁকুড়াতে আছে গল্প শুনেছি, আর রজকিনীর কোনো বংশধর আছে বলে আমরা শুনিনি কোনোদিন। চণ্ডীদাসের বংশধর মানে চণ্ডীদাসরাও পালায় যায় রাতের অন্ধকারে, আবার রজকিনীরাও পালায় যায়। ওই যে সমাজপতি ছিল না,
ব্রাহ্মণ সমাজে সেই সমাজপতিদের চাপে ওরা পালাই যায়। রজকিনী রান্না করে কই মাছ নিয়ে যাচ্ছিল খালের, মানে খালই বলে মাছ ধোয়া খালই আছে না, খালের ভিতরে করে নিয়ে যাচ্ছিল চণ্ডীদাসরে খাওয়াবে বলে। তখন এই সমাজপতিরা পাশের থেকে ঘিরে ধরে যে রজকিনী কী নিয়ে যাই। তখন রজকিনী মানে বাসার তাগিদে ওই খালই জলের ভিতরে চুবয়ে ধরে, চুবয়ে ধরলে ওই রান্না কই মাছ নাকি মানে তাজা হয়ে জলে চলে যায়। রাধা কৃষ্ণের সঙ্গে তুলনা করা হয়েছে তো তাদের প্রেম কাহিনী। চণ্ডীদাস রজকিনীর যে প্রেম কাহিনী ভাগবতে লেখা আছে নাকি শুনেছি, আমি পড়িনি। এই জায়গাটি রজকিনী চণ্ডীদাসের অমর প্রেমের জায়গা হিসেবে যেমন পরিচিত, তেমনই অনেকে বিশ্বাস করেন এখানে মানত করলে তাদের মনের আশা পূর্ণ হয়। এখানে তারা এসে গোসল করেন এবং নানা জিনিসপত্র দিয়ে যান। এই যে এখানে আছে সেই পুরাতন সেই ঘাটের ইট, এই যে আপনার দেখা যাচ্ছে, এই যে অনেক পুরাতন 200-300 বছর আগে সেই ইট, এই যে দেখা যাচ্ছে আপনার সামনে, আপনি দেখেন এটা এই যুগের ইট না, হ্যাঁ অনেক পুরাতন। এই যে দেখেন, এই যে দেখা যাচ্ছে অনেক পুরাতন ইট, ওই সাইডে আছে, ওই দেখেন ওই সাইডে আছে, ওই যে ঘাট ওখানে, হ্যাঁ অমিদে নেমে যায় তো ওই ঘাটের ওই 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 সাইড দিয়ে, ওই যে দেখেন ইট, সমস্ত ইট দেখা যাচ্ছে। এই রজকিনী চণ্ডীদাসের যে ইতিহাস কত আগের সেটা যদি দেখুন, এই যে এটি হচ্ছে এই সময়ের একটি ইট, আর এটি হচ্ছে পুরাতন একটি ইট। এই ইটের যারা ইতিহাস নিয়ে কাজ করেন, ইতিহাস জানেন, এই ইটটিকে দেখলেই বুঝতে পারবেন যে এটি কত আগের ইট, প্রাচীন যে ইট সেই ইটের একটি অংশ কিন্তু এখানে এখনও রয়েছে। এখানে আরও ইতিহাস বা ঐতিহ্যের যে সাক্ষী, সে সাক্ষী একদম ধ্বংসস্তূপ হিসেবে এখানে পড়ে আছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি ছিল হচ্ছে রজকিনীর ঘাট। এই ঘাটেই রজকিনী এবং এখানে সে প্রতিদিন অনেক জামা কাপড় এনে জড়ো করে এই ঘাটে তিনি পরিষ্কার করতেন। দূর দূরান্ত থেকে এখানে অসংখ্য মানুষ প্রতিদিন এসে ফিরে যায়। এলাকার মানুষ প্রত্যাশা করেন এখানে রজকিনী চণ্ডীদাসের নামে একটি স্মৃতিফলক স্থাপনের, যেখানে মানুষ এসে এই অমর প্রেমের কাহিনী সম্পর্কে জানতে পারবে। আসছেন ভাই? আমি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে সিরাজগঞ্জে, ঠিক আছে। আমি বর্তমানে যশোর চুড়ামণকাটিতে আছি, সার্ভিস করি। এখানে আসছি যে চণ্ডীদাস আর রজকিনীর যে ঘাটটায় যে ছোট ভাই আছে একটু দেখানোর জন্য নিয়ে আসছি। আচ্ছা, এর আগে আসছেন আপনারা? হ্যাঁ, এখানে আমি আগে ছিলাম, এই মাগুরাতে সীমাখালিতে ছিলাম, এখানে কাজ করছি, তো সেদিনে চিনি দেখে ছোট ভাইয়ের সাথে করে নিয়ে আসছি আমি, চলুন একটু দেখাই নিয়ে আসি। আচ্ছা, কেমন লাগলো ভাই আপনার কাছে? ভাই এখানে প্রথম ফার্স্ট টাইম আসলাম তো ভালো লাগলো, কোনোদিন আসি নাই। আমার দেশাবাড়ি নাটোরে, আমি এখানে আসি যশোরে, তো ভাইয়ের সাথে মানে দেখতে আসলাম। আমি এর আগেও আসছি, অনেকবার আসছি, অর্থাৎ টোটাল আমি 3 বছর এখানে ছিলাম আগে। এখন ওই যে কয়েক মাসখানিক হলে এখান থেকে বদলি হয়ে চলে গেছি, তো তখন আমি আগে বলতাম যে এখানে এত সুন্দর একটা জিনিস বা সবার মানে বই পুস্তকে আমরা শুনে আসছি শুধু, এর নিয়ে গানও আছে, এর একটা কিছু করা দরকার, কিন্তু এর কোনো মানে প্রতিকৃতি বা কোনো কিছু এখানে নিদর্শন নেই। জিনিসটা আমরা চিন্তা ভাবনা করি যে এগুলো একটু করা দরকার, একজনের বাড়ি ডিঙিয়ে যাইতে হয় খুব কষ্ট। হ্যাঁ কষ্ট জিনিসটা, অনেকজন বাড়ি ওইখান থেকে গেলাম বাসার মধ্যে দেখলো যেন ওই দিক দিয়ে ঘুরে যান বলে দিল। আমাদের আসার খবর পেয়ে এলাকার মানুষজন জড়ো হতে শুরু করলেন, স্থানীয় বাউল শিল্পীরাও গানে গানে আমাদের শোনালেন অমর প্রেমের গল্প। আমার বাউল চণ্ডীদাস রজকিনীর আসে, 12 বছর বসি বাইল শুকনো পুকুরিরে। আমার বাউল চণ্ডীদাস রজকিনীর আসে, 12 বছর বসি বাইল শুকনা পুকুরিরে। আমার বাউল চণ্ডীদাস রজকিনীর আসে, 12 বছর বসি বাইল শুকনা পুকুরিরে। রজকিনী চণ্ডীদাসের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। পাশাপাশি নদের সাদের ঘাট নিয়ে তৈরি করা আমার আরও একটি লোককথা সম্বলিত ভিডিও দেখতে পারেন, যে জায়গায় মানুষ থেকে কুমিরে রূপান্তরিত হয়েছিল। ভালো থাকবেন আপনারা সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।